আসসালামু আলাইকুম। এই যে এখানে মাংস বসানো হয়েছে, তো মাংসটা রান্না করার জন্য সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। আর সাধারণত সব রকমের মাংসই হোক, যদি একটু মেরিনেট করে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু একটু বেশি ভালো হয় এবং মাংসটাও সফট হয়, খেতেও ভালো লাগে এবং সব উপকরণগুলো মাংসের মধ্যে ভালো করে মিক্সড হয়ে যায়। আজকে দুপুরে কে কি রান্না করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে জীবন অনেক কঠিন একটা জিনিস, আপনি ভালো তো পৃথিবীর সব ভালো। আপনি একটু যদি বেঁকিয়ে যান তাহলেই কিন্তু বোঝা যাবে মানুষের আসল চেহারা। এই পৃথিবীতে কেউ কারো না, এই পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ মানুষ স্বার্থের ভালোবাসে। আসলে আমরা কখনো বুঝি না প্রত্যেকটা মানুষের ভালোবাসায় স্বার্থপরতা থাকে, কিন্তু এই স্বার্থপরতা আমরা বুঝতে পারি না। মানুষ মানুষের সঙ্গে যখনই আপনি একটু থেকে একটু অন্যরকম যাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন তার স্বার্থপরতা। আসলে আমরা বুঝি না, না বুঝে যে কোনো একটা সম্পর্ক টিকে থাকে কিন্তু দুজনের কম্প্রোমাইজে, সে বলেন বাবা মা বলেন, স্বামী স্ত্রী বলেন, সে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই, একা কারোর পক্ষে কখনো কোনো সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। আপনি যদি মনে করেন যে না আমি একাই সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, এটা কখনো হবে না। আপনি ভালো থাকতে থাকতে কতক্ষণ ভালো থাকবেন, যখন আপনার দেয়ালে পিঠ থেকে যাবে তখনই কিন্তু আপনি আর পারবেন না। কারণ মানুষের রক্ত মাংস গড়া কিন্তু সব মানুষ, সবাই চাই আপনি তার সাথে যেমন আচরণ করবেন সেও তেমন আচরণ করবে, এটা কিন্তু বাস্তব। কেউ সহজে কারোরটা সহ্য করে না, সো জীবনটা এরকমই জীবন, আসলে অনেক কষ্টের। তবে মেয়েদের জীবনের মতো কষ্ট কারো জীবন নাই, মেয়েদের নিজের কোনো বাড়ি থাকে না, বাবার বাড়ি নিজের বাড়ি না, স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি নিজের বাড়ি না। আর হ্যাঁ, বিয়ের পরে কিন্তু মেয়েদের আসল ঠিকানা হয় তার স্বামীর বাড়ি, কিন্তু তার নির্দিষ্ট জীবনে মেয়েদের বাড়ি নেই। হ্যাঁ, মেয়েদের একটাই বাড়ি আছে, সেটা হচ্ছে কবরস্থান। তো মেয়েদের আসল বাড়ি হচ্ছে একমাত্র কবরস্থানেই সঠিক জায়গা। এই আর কি, এই যে আজকে রান্নাবান্না চলছে আর বেশ কিছু কথা শেয়ার করছি। আর এই যে এখানে বুটের ডাল বাটা হচ্ছে, এই বুটের ডালটা হালুয়ার জন্য। তবে এই ডালটা আগে সিদ্ধ করে নেওয়া হয়েছিল প্রেশার কুকারে, তারপরে ডালটা খুব মিহি করে বেটে নেওয়া হয়েছে। তবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন, কিন্তু শিলপাটাতে বেটে নিলে কি এই যে শুকনো মানে হাই পানি পানি যে একটা রস আছে সেটা কিন্তু খুব একটা থাকে না। তার জন্য কিন্তু এই ব্লেন্ডে ব্লেন্ড করা। এখানে ঘি দেওয়া হচ্ছে, এখানে 3 চামচ পরিমাণে ঘি দেওয়া হয়েছে। ঘির পরে এখন ওই যে হ্যাঁ যে এটা হচ্ছে সুজির হালুয়া, এটা সুজির হালুয়া তৈরি করা হচ্ছে। সুজির হালুয়ার পরে এদিকে বুটের হালুয়াটার জন্য বাটাবাটি হচ্ছে, ওটা বাটা হলে তারপরে এটা নামিয়ে ওটা দেওয়া হবে। আর এই যে সুজির হালুয়া রান্না করার জন্য এখানে ঘি দিয়ে সুজিটা খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর এই যে বুটের ডালের মধ্যে যে চিনি দেওয়া হচ্ছে, আর এই চিনিটা বুটের ডালে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগে, কারণ না হলে একেবারে মিষ্টি কমই হয়। তবে যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী দেবেন। আমি কিন্তু কখনো কোনো রেসিপি শেয়ার করি না, আমি আমার লাইফস্টাইল, আমার রান্নাবান্না, আমার খাওয়া দাওয়া, আমার সব কিছু আমি শেয়ার করি। আর যদি কখনো কোনো ভুল কিছু হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে পারেন। আর হচ্ছে যে এভাবে নাড়াচাড়া করছি, এই বুটের হালুয়া রান্নার ক্ষেত্রে বেশ একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু পোড়া যাবে। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম পর্যায়ে রেখে নাড়াচাড়া করতে হবে। বোঝা যাচ্ছে যে এর অবস্থানটা কেমন, মানে এটা যে কতটা শুকনো হয়েছে সেটাই বোঝা যাচ্ছে। তারপর আমরা দুইটা পাতিলে ঢেলে নিয়েছি, নেওয়ার পরে হাত দিয়ে ভাবে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। এখন একটা ছুরির মাধ্যমে 5 থেকে 6 মিনিট রাখার পরে একটা ছুরির মাধ্যমে যে যেমন শেপ নেন সে অনুযায়ী করে কেটে নিতে হবে। এই যে এই শেপে আমরা কাটছি, আপনারা চাইলে গোল লম্বা চাপটা যে কোনোভাবেই কিন্তু শেপ করে এটা কেটে নিতে পারবেন। এভাবে কিন্তু বুটের ডাল রান্না, বুটের ডালের হালুয়া কিন্তু খুবই ভালো লাগে। আর আপনারা অবশ্যই যারা খান তারা তো জানেনই, আর যারা কখনো এটা করেন না তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।
আর এর সঙ্গে হচ্ছে যে আটা দিয়ে আটার হালুয়া আছে, সেই আটার হালুয়াটা তৈরি করা হয়েছে। এখানে আটাটা ভেজে নেওয়া হয়েছে, তারপরে এখানে চিনি দিয়ে এটা জাল করা হচ্ছে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, আশা করি একটা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন, তাহলে পরবর্তী সব ভিডিওগুলো পেয়ে যাবেন। এখানে চালের রুটি তৈরি করা হবে, আর এই চালের রুটি তৈরির জন্য এই যে হচ্ছে খামিরটা তৈরি করা হচ্ছে। আর চালের রুটির তৈরির ক্ষেত্রে অবশ্যই পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে এই যে চালের গুঁড়াটা দেওয়া হচ্ছে।